বিসমিল্লাহিরাহমানিরাহিম। আমি মোসাম্মা সাজেদা খাতুন, প্রধান শিক্ষক বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দরগঞ্জ উপজেলা। আমার উদ্ভাবনী আইডিয়া উপস্থাপনায় স্বাগত। চিহ্নিত আইডিয়া বা সেবাটির নাম হচ্ছে লিখেই বলি মনের কথা। আমি কেন এই আইডিয়াটি গ্রহণ করি? আমরা সাধারণত লক্ষ্য করি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কোনো কোনো শিক্ষার্থী রয়েছে যারা নিজেকে নিজেদের মধ্যে গুটিয়ে রাখতে পছন্দ করে। তারা সবসময় নিজেকে আড়ালে রাখতে চায় এবং পেছনের বেঞ্চে বসে। এদেরকে বলা হয় অন্তর্মুখী বুদ্ধিমত্তা শিক্ষার্থী। সামনে এসে মুখ ফুটে কোনো কিছু বলতে সবসময় ইতস্তত বোধ করে। তাদের মধ্যে এমন কিছু প্রতিভা হয়তো চিরদিনই অপ্রকাশিত থেকে যায় যা আমরা কখনো জানতেও পারি না, কিন্তু আমরা একটু সুযোগ সৃষ্টি করে দিলেই হয়তো তাদের সুপ্ত প্রতিভাগুলো প্রস্ফুটিত হতে পারে। মনের কথাগুলো কবিতা, গল্প কিংবা গুছিয়ে লেখার সুযোগ করে দিয়ে তাদের সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি আমরা। এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমি আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য লিখেই বলি মনের কথা এই শিরোনামে একটি বক্স বিদ্যালয়ের দেয়ালে টানিয়ে রাখি। সেখানে শিক্ষার্থীরা তাদের মনের কথাগুলো যেমন কবিতা, গান, গল্প কিংবা যে কোনো কিছু গুছিয়ে লিখে বক্সে রাখে। শিক্ষার্থীরা তাদের মনের কথাগুলো বা অনুভূতিগুলো নিজের মতো করে লিখে বক্সে রাখে। এখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের লেখার সুযোগ থাকে। প্রতি 3 মাস বা 6 মাস পর অভিভাবক বা মা সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের লেখা থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে মা বা অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। সেবাটি প্রদান করার ক্ষেত্রে যে বিদ্যমান সমস্যাগুলো পরিলক্ষিত হয় তা হলো সময় স্বল্পতা, পর্যাপ্ত শিক্ষক স্বল্পতা এবং বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব। তবে এই আইডিয়াটি বাস্তবায়নের ফলে প্রত্যাশিত ফলাফলগুলো হলো শিশু এবং অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়, শিশুদের লেখার প্রতি আগ্রহ বাড়ে, অন্তর্মুখী শিশুদের সামাজিকীকরণ করতে পারি, শিশুর ঘুমন্ত প্রতিভাকে জাগ্রত করে দিতে পারি, মনের ভাব প্রকাশের অভ্যাস গড়ে ওঠে। বছর শেষে একটি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। প্রতি বছর শিশুদের লেখাগুলো থেকে বাছাইকৃত কবিতা, গল্প, কৌতুক কিংবা অনুভূতিগুলো নিয়ে একটি বার্ষিক ম্যাগাজিন তৈরি করার পরিকল্পনা রয়েছে। এতে করে শিশুরা ব্যাপক আনন্দ পাবে এবং লেখার প্রতি আগ্রহ ব্যাপক বেড়ে যাবে, ঝরে পড়া কমে যাবে, সাধারণ জনগণের নিকট প্রাথমিক বিদ্যালয়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, ফলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। পরিকল্পনা বাস্তবায়নকারী টিমে থাকবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজমেন্ট কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি এবং উদ্বোধন কর্তৃপক্ষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।